আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। রেডিট মার্কেটিং এর দ্বিতীয় নাম্বার পার্টে আপনাদেরকে স্বাগতম। আমি গত পর্বে আপনাদেরকে দেখেছিলাম রেডিটের অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন, তো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা এখানে আপনারা পোস্ট করবেন। তো এখানে পোস্ট করতে হলে আপনাকে অবশ্যই কার্মা প্রয়োজন হবে। তো যেহেতু আপনার কার্মা নাই, একদম জিরো কার্মা বা ওয়ান কার্মা থাকবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, তো সেক্ষেত্রে আপনি এখানে একটা সুবিধা পাবেন, সেটা হচ্ছে আপনার আক্স রেডিটে পোস্ট করা। তো আক্স রেডিটে পোস্ট করলে পরে আপনি এখান থেকে কিছু কার্মা অর্জন করতে পারবেন, এবং যখন আপনি এখানে 20 থেকে 30 কার্মা পাবেন, তখন কিন্তু আপনি অন্যান্য সাইডে বা অন্যান্য গ্রুপে আপনি পোস্ট করতে পারবেন। তখন আপনি আস্তে আস্তে ধীরে ধীরে দেখবেন যে আপনার এই কার্মাগুলো বেড়ে যাবে। অথবা আমার থাম্বনেল দেখে আপনারা ক্লিক করতেছেন এবং দেখছেন যে এখানে আমি কার্মা আর্ন করার জন্য কিছুই দেখাচ্ছি না, তো এটা আমি অবশ্যই আপনাদের দেখাবো। আপনারা ফেক ভাববেন না, এটা আমি অবশ্যই দেখাবো। আমি আপনাদের বলেছি যে 3টি স্টেপে আপনাদের কার্মা অ্যাড করার জন্য, কার্মা আর্ন করার জন্য 3টি স্টেপে আমি আপনাদের দেখাবো। তার মধ্যে একটি হচ্ছে আপনার কমেন্ট কার্মা, একটি হচ্ছে পোস্ট কার্মা, আর আরেকটি হচ্ছে আপনার অ্যাওয়ার্ড কার্মা। এই 3টি স্টেপে কার্মা কার্মা আর্ন করার প্রসেস আমি আপনাদের দেখাবো। আমি কিন্তু গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম যে আমার এখানে 577 কার্মা ছিল, দেখেন এখন কিন্তু আছে 609 কার্মা। তাহলে এই যে কার্মাগুলো আসতেছে, অবশ্যই আমি কাজ করার পরে কিন্তু এগুলো বাড়তেছে। তো এই যে প্রসেসগুলো কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে শিখিয়ে দিব, এবং এই প্রসেসগুলো আপনাদেরকে শিখতে হলে আমার সাথে থাকতে হবে, এবং সাথে থাকতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আক্স রেডিটে আপনারা কিভাবে পোস্ট করবেন, এবং কি প্রসেসে আপনারা এই পোস্ট করে আপনারা কার্মা আর্ন করতে পারেন। তো আজকে যে কার্মাগুলো আর্ন করবেন সেটা হচ্ছে আপনার পোস্ট কার্মা, এবং পোস্ট করার পরে আপনারা কিভাবে কার্মাগুলো আসবে সেই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিব। তো পোস্ট করার পরে আপনাদের কার্মাটা এভাবেই আসবে যে আপনি যে পোস্ট করবেন এই পোস্টের আলোকে যারা আপভোট দিবে, তো দেখেন এই যে এখানে একটা পোস্ট করছে, দেখেন এই পোস্টের আলোকে এখানে 22.2K, মানে 22,500 প্রায় এখানে আপভোট আসছে। যে এখানে উপরের দিকে যদি দেন আপনি, এটা হচ্ছে আপভোট, আই মিন এটা হচ্ছে লাইক, আমরা সহজ ভাষা যেটা বুঝি এটা লাইক। আর নিচের দিকে যদি দেই সেটা হচ্ছে ডিসলাইক। তো দেখেন এটাতে 22.2K লাইক আছে। তো এই যে আপভোট, এই আপভোট আপনি যত পাবেন কার্মাও তত পাবেন। এই ভিডিওটা যে পোস্ট করছে সে কিন্তু এখানে 22,000 কার্মা সে কিন্তু পেয়ে গেছে। আপনি যদি এরকম পোস্ট করার পরে যদি আপনি এরকম আপভোট পেয়ে যান, তাহলে কিন্তু আপনি এখান থেকে কার্মাও পেয়ে গেলেন। এটা হচ্ছে আপনার পোস্ট কার্মা, আপনার পোস্টের আলোকে যে আপনি ভোট পাবেন সেই ভোটের মধ্যে থেকে আপনি যে কার্মাটা আসবে এটা হচ্ছে পোস্ট কার্মা। তো সেই পোস্ট কার্মাটা অর্জন করার জন্য প্রথমে আপনাকে কি করতে হবে, আক্স রেডিটে পোস্ট করতে হবে, এবং আক্স রেডিটে পোস্ট করার পরে আপনি যত ভোট পাবেন সেগুলো থেকে আপনি এই কার্মাগুলো অর্জন করতে পারবেন। এবং দ্বিতীয় স্টেপে, তারপরে স্টেপে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে কমেন্ট কার্মা অর্জন করবেন। আপনি যে কমেন্ট করবেন, কমেন্ট করার ফলে আপনি কিভাবে কার্মা আর্ন করবেন সেটা দেখাবো। এবং লাস্ট স্টেপে আমি আপনাদের দেখাবো যে অ্যাওয়ার্ড কার্মা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা আপনার একদম ফ্রিতে আপনি এই কার্মাগুলো পাবেন, কতগুলো কার্মা পাবেন বা কিভাবে পাবেন এই সমস্ত প্রসেসটা আমি কিন্তু আপনাদের দেখাবো। তো সেই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন এবং আমার পাশে থাকবেন। তো বন্ধুরা চলেন আমরা দেখি যে কিভাবে আপনারা আক্স রেডিটে পোস্ট করবেন, এবং পোস্ট করার মাধ্যমে কিভাবে আপনি কার্মাগুলো অর্জন করতে পারেন। আচ্ছা, আক্স রেডিটে পোস্ট করার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আক্স রেডিটাকে খুঁজে বের করতে হবে। আক্স রেডিট গ্রুপটা কোথায় আছে, তো আক্স রেডিট গ্রুপ খুঁজে বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে গুগলে যেতে হবে। আমরা গুগলে চলে যাই এবং গুগলে গিয়ে এখানে লিখবেন যে রেডিট গ্রুপ। তো দেখেন রেডিট গ্রুপ লেখার পর নিচে আমাদের এখানে শো করেছে রেডিট গ্রুপ লিস্ট। তো আমরা কি করব, এই রেডিট গ্রুপ লিস্টে ক্লিক করে দিব। তো রেডিট গ্রুপ লিস্টে ক্লিক করার পরে দেখি এখানে কি কি আসছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে reddit list.com, এখানে আমরা ক্লিক করে দিই।
তো দেখেন বন্ধুরা, আমাদের সামনে রেডিটে যে লিস্টটা আছে, তো সেই লিস্টটা কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে আপনি আপনার যে লিস্ট গুলো আছে বা যে সাবরেডিট বা গ্রুপ গুলো আছে, সেই গ্রুপ গুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো আপনি এখানে, আমরা যে কোনটা খুঁজতেছি যে আক্স রেডিট, তো আপনি যদি এখানে লেখেন ASK, তারপরে লিখবেন আপনি রেডিট, তারপর আপনি এখানে এন্টার দেন। আচ্ছা, আক্স রেডিটে লিখে এন্টার দেওয়ার পরে দেখেন আমাদের সামনে চলে আসছে r/আক্সরেডিট। তো আমরা কি করব, এই গ্রুপটাতে চলে যাব। রেডিটের ভাষায় এটাকে বলে সাব রেডিট, আমরা বলি গ্রুপ, বা রেডিটের ভাষায় একে বলা হয় সাব রেডিট। তো আপনারা কি করবেন, এখানে এই যে দেখতে পাচ্ছেন যে জয়েন, এই জয়েন বাটনে আপনারা কি করবেন, ক্লিক করে দিবেন। তো দেখেন বন্ধুরা, আমার আমার এই গ্রুপটাতে কিন্তু জয়েন্ট হয়ে গেল। তো জয়েন্ট হওয়ার পরে আমরা কি করব, এবার এখানে পোস্ট করব। এখানে এমন কিছু পোস্ট করবেন না, মানে কারো ব্যক্তিগত কোনো কিছু কিন্তু এখানে পোস্ট করতে পারবেন না। আপনি এখানে জাস্ট শুধুমাত্র আপনি আপনার এমন কিছু পোস্ট করবেন যেন সেই প্রশ্নগুলোর উত্তর দেয়। আপনি প্রয়োজনে, আপনি এখানে দেখেন আক্সরেডিটে অনেক প্রশ্ন এখানে তারা করছে। দেখেন হুইচ প্রফেশনাল ইজ ক্রিমিনালি আন্ডার পেইড, তো এই যে একটা প্রশ্ন, আপনি যদি এই প্রশ্নটা বুঝেন এবং বুঝে আপনি এখানে কি করবেন, বুঝতে পারলে বুঝবেন যে কি ধরনের পোস্ট এখানে আপনার করবে। আর যদি আপনারা এই ঝামেলা করতে না চান, তাহলে আপনাকে আপনি আরেকটা সহজ উপায় আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি যে আক্স রেডিটে আপনারা কিভাবে খুব সহজে আপনারা প্রশ্নগুলো সাবমিট করবেন। তো প্রশ্ন সাবমিট করার জন্য আপনি কি করবেন, প্রথমে কি করবেন, এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা আপনি কপি করে নেন। কপি করে নেওয়ার পরে আপনি গুগল ট্রান্সলেটে চলে যান। আপনি এখানে গুগলে লেখেন ট্রান্সলেট, দেখেন ট্রান্সলেট লেখার পরে আপনি ক্লিক করে দেন। তারপরে আপনি একটু নিচে যান, একটু নিচে গেলে দেখতে পাবেন আপনি এখানে যে দেখতে পাচ্ছেন যে গুগল ট্রান্সলেট। তো আপনি কি করবেন, এই গুগল ট্রান্সলেটে ক্লিক করবেন। আচ্ছা, আমরা গুগল ট্রান্সলেটে চলে আসলাম। এবার কি করবেন, আপনি যে প্রশ্নটা এখানে কপি করে আনছেন এটাকে এখানে পেস্ট করে দেন। পেস্ট করে দেওয়ার পরে আপনি এখানে এই ডান পাশে বাংলা সিলেক্ট করেন, যারা বাঙালি আছেন বাংলা সিলেক্ট করেন, আর যার যার দেশের ভাষা অনুযায়ী আপনি কি করবেন ওই ধরনের সিলেক্ট করে দিবেন। তো আমরা কি করি, আমি যেহেতু বাংলাদেশি তো আমি এখানে বেঙ্গলিটা সিলেক্ট করে দিলাম, কারণ আমার বোঝার ক্ষেত্রে। এখানে লেখছে দেখেন যে কোন পেশা অপরাধমূলক ভাবে কম বেতনভুক্ত, তো আপনি এটাকে কি করবেন, এই বাংলাটাকে কপি করবেন। কপি করে আপনি কি করবেন, এবার এখানে ইংলিশটা সিলেক্ট করে দিবেন, এবং নিচে আপনি কি করবেন, এই যে আপনি বাংলাটা কপি করে নিলেন এই বাংলাটা এখানে পেস্ট করে দেন। আচ্ছা, পেস্ট করে দেওয়ার পর আপনি ডান পাশে ইংলিশটা সিলেক্ট করে রাখেন। তো এবার দেখেন আপনি উপরের যে লেখাটা এবং নিচের যে লেখাটা এটা কিন্তু একই রকম আসছে। তো একই রকম কিন্তু আপনি প্রশ্ন কিন্তু আপনি সাবরেডিটে কিন্তু আপনি পোস্ট করতে পারবেন না, কারণ যে প্রশ্নটা একজন করছে সেটা কিন্তু আপনি পরবর্তীতে পুনরায় আপনি কিন্তু করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি অন্য একটা সিলেক্ট করবেন, আপনি আরেকটা খুঁজেন। আমরা আরেকটু নিচে চলে যাই, আমরা দেখি এটা এই প্রশ্নটা নিয়ে যাই, আমরা কপি করে, কপি করে নেওয়ার পরে গুগল ট্রান্সলেটে চলে যাই। তো দেখি এটা কি ব্যতিক্রম আসে কিনা। আচ্ছা, তো আমরা এটাকে বাংলা করে দেখি কি আছে। তো এখানে লিখছে কোনটি কখনো পরিত্যাগ করা উচিত নয়, তবে সর্বদা আপগ্রেড উন্নত স্থির করা উচিত। তো দেখেন এটা সুন্দর একটা প্রশ্ন, তো এটাকে আমরা কপি করি, কপি করে আমরা এই পাশে নিয়ে যাই, নিয়ে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে আমরা কি করব, এখানে এই পাশে আমরা ইংলিশ করে দেই। আচ্ছা, এই পাশে ইংলিশটা সিলেক্ট করার পরে দেখেন এবার আমরা দেখি যে এই প্রশ্নটা দেখেন, আমি উপরে আছে হোয়াট শুড নেভার, এখানে নিচে কিন্তু আসছে হুইচ শুড নেভার। তো কিছুটা কিন্তু পরিবর্তন আসছে, এই যে পরিবর্তন আসছে এই পরিবর্তনটাই আমাদের দরকার। আপনি যদি এখন এখানে আছে হোয়াট এবং এখানে আসছে হুইচ, একই ধরনের প্রশ্ন, শুধুমাত্র আপনি দেখেন বাংলাটা এখানে চেঞ্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার এখানে ইংলিশটা কিন্তু পরিবর্তন চলে আসছে। এই যে পরিবর্তন আসলো, এই পরিবর্তনের যে প্রশ্নটা আছে এটা নিয়ে কিন্তু আপনি পোস্ট করতে পারবেন। তো এটাকে আমরা কপি করে নিই, কপি করে নিয়ে যাওয়ার পরে আমরা কি করব, রেডিটে চলে আসলাম। এবং রেডিটে আসার পরে আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট পোস্ট নামে অপশন আছে, এখানে ক্রিয়েট পোস্ট আপনি ক্লিক করবেন।
ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে এই ধরনের পোস্ট করার অপশন আসবে। তো এখানে দেখেন টাইটেল লেখা আছে, তো টাইটেলের এখানে আপনি কি করবেন, এটাকে পেস্ট করে দিবেন। টাইটেল এখানে আমরা পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে পোস্ট অপশন আছে, তো আমরা কি করব এখানে পোস্ট অপশনে ক্লিক করে দিব। তো দেখেন আমাদের কিন্তু কোশ্চেনটা সাবমিট করা হয়ে গেছে। তো আপনারা কি করবেন, এভাবে আপনারা কোশ্চেন সাবমিট করতে থাকবেন। প্রথমত আপনারা 30টা কার্মা না হওয়া পর্যন্ত আপনারা এভাবে কোশ্চেন সাবমিট করতে থাকবেন। কোশ্চেন সাবমিট করার পরে কি কি হবে, যে আপনার এই কোশ্চেনের পরিবর্তে অনেকে কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার দিবে, এবং আপনি কি করবেন তাদেরকে আপভোট দিবেন এবং তাদের কোশ্চেনের অ্যান্সার দিবেন। অ্যান্সার দিলে তাদেরকে আপনি ধন্যবাদ দিবেন বা যাই কিছু করেন, আপনি তাদের প্রশ্নের যে অ্যান্সার দিবে এই অ্যান্সারের আলোকে আপনি আবার অ্যান্সার দিবেন, বা আপনি তাকে থ্যাংকস জানাতে পারেন, বা তাদের তারা যে ধরনের প্রশ্নের অ্যান্সার দিবে সেই আলোকে আপনি কি করবেন তাদেরকে আবার রিপ্লাই দিবেন। এইভাবে রিপ্লাই দিতে দিতে কোনো এক সময় দেখা যাবে আপনার কার্মা বাড়তে বাড়তে আস্তে আস্তে অনেক দূর চলে যাবে, এবং আপনি যখন 30টা কার্মা হবে তখন কিন্তু আপনি বিভিন্ন সাইটে আরো বিভিন্ন ধরনের পোস্ট করতে পারবেন। এবং সেই অপশন গুলো আমি আপনাদের দেখিয়ে দেবো। প্রথমত আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা কোশ্চেন সাবমিট করবেন, একদম সহজ একটি কাজ। আপনারা কিন্তু যেন তেন কোশ্চেন কিন্তু আপনারা এখানে সাবমিট করতে পারবেন না, যারা আপনারা যেহেতু নতুন সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা এইভাবে কপি পেস্ট করে আপনারা একটি কোশ্চেন তৈরি করবেন, এবং তৈরি করে তারপরে কিন্তু আপনি সাবমিট করবেন। এটা আমার হচ্ছে আমার পরামর্শ যে আপনারা এইভাবে এই কোশ্চেন গুলো সাবমিট করবেন, কারণ এইভাবে যদি আপনি কোশ্চেন সাবমিট করেন আপনার এই সাবরেডিটটা আপনাকে কোশ্চেন সাবমিট করতে দিবে, এবং এই কোশ্চেন সাবমিটের আলোকে কিন্তু আপনি বিভিন্ন লোকদের কাছ থেকে আপনি এটার অ্যান্সার পাবেন। তো দেখেন এখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের এই গ্রুপ গুলাতে কি ধরনের মেম্বার আছে সেগুলো আমি দেখাবো। দেখেন এখানে 35.8 মিলিয়ন মেম্বার এখানে আছে, তো তারা অনলাইনে আছে কত দেখেন, 83.4K, মানে 83.4 হাজার এখানে তারা অনলাইনে আছে। এই যে আপনি কোশ্চেনটা সাবমিট করলেন, এই কোশ্চেনটা কি পরিমাণ ভিউ হতে পারে বা কি পরিমাণ আপনার এটার থেকে অ্যান্সার পেতে পারেন আপনি একটু ভাবেন। 83 হাজার যেখানে অনলাইনে আছে সেখানে আপনি যদি একটা কোশ্চেন সাবমিট করেন সেক্ষেত্রে আপনি কি পরিমাণ ভিউ পেতে পারেন সেটা আপনি নিজে বুঝতে পারতেছেন। এখানে কিন্তু আপনার সব সময় কিন্তু এই ধরনের হিউজ পরিমাণ লোক কিন্তু এখানে অনলাইনে থাকে, অ্যাক্টিভে থাকে। আপনার 35.8 মিলিয়ন মেম্বার এবং এখানে তারা অনলাইনে আছে 83 হাজার সামথিং, এখানে মেম্বার কিন্তু অ্যাক্টিভ আছে অনলাইনে আছে। তো যাই হোক বন্ধুরা, আপনাদেরকে আমি কোশ্চেন সাবমিট করার অপশনটা দেখিয়ে দিলাম, এবং এই কোশ্চেন সাবমিট করার ফলে আপনি যে কাজগুলো পাবেন সেটা হলো যে আপনার এখানে রিপ্লাই আসবে, এবং এই রিপ্লাই গুলোর আলোকে আপনি আবার রিপ্লাই দিবেন। আর যারা রিপ্লাই দিবে তারা যদি আপনাকে, এই যে দেখেন এখানে ওয়ান আপ ভোট লেখা আছে, হ্যাঁ এখানে যারা আসবে তারা যদি আপনাকে এই আপে যদি আপনাকে ভোট দেয় তখনই কিন্তু আপনার একটা করে কার্মা বাড়বে। তাছাড়াও আপনি যে অ্যান্সার গুলো রিপ্লাই দিবেন সেই রিপ্লাই গুলো যখন দিবেন দেওয়ার পর আপনি কিন্তু তাদেরকে আপ ভোট দিয়ে দিবেন, এবং তারা যখন আপনাকে আবার আপ ভোট দিয়ে যাবে, আপ ভোট বলতে এটাকে কিন্তু আমরা রেডিটের ভাষা বলতেছে আপ ভোট, যেটাকে আমরা লাইক হিসেবে জানি, এটা হচ্ছে লাইক। আর এই নিচের দিকে যদি হয় তাহলে এটা হচ্ছে ডিসলাইক। তো আমরা কি করব, সবসময় আপভোট দিব, এবং আপভোট দিলে আমরা যাকে আপভোট দিলাম সে কিন্তু এটার নোটিফিকেশন পাবে, এবং সে কিন্তু আবার আপনাকে রিপ্লে স্বরূপ আপনাকে আপভোট দিবে। তো যত আপভোট আপনি পাবেন এই কোশ্চেনের আন্ডারে আপনি ততগুলো, আপনি এখানে কিন্তু যে আপনার এখানে দেখতে পাচ্ছেন ওয়ান কার্মা, এই কার্মা গুলো কিন্তু আপনার বাড়তে থাকবে। তো এই হচ্ছে সিস্টেম প্রথমত। তার পরবর্তীতে আরো বিভিন্ন ধরনের সিস্টেম নিয়ে আমি আপনাদের সামনে আসব, সেই পর্যন্ত আমার সাথেই থাকুন। এবং সাথে থাকতে হলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন, কারণ আমি প্রতিনিয়তই আপনাদের সামনে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স নিয়ে আসি। এই টিপস গুলো সবার আগে পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা পাশে থাকেন। আমি রেডিট এর বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস গুলো ছোট ছোট করে আপনাদেরকে দেখাবো, কারণ বেশি বড় ভিডিও দিলে আপনাদেরকে দেখতে বিরক্ত লাগবে, সেজন্য আমি কয়েকটা পার্ট করে আপনাদেরকে এই ভিডিওটা দিব। আগামী পর্বে পর্বে থাকছে যে আপনারা কিভাবে রেডিট এর কার্মা গুলো আরো বাড়াবেন, এর দ্বিতীয় স্টেপের দ্বিতীয় নাম্বার টিপসটা আমি আপনাদের দেখাবো। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।